রাজ্যের বন দপ্তরের একাংশ উচ্চ পদস্থ আধিকারিকদের বিরুদ্ধে এক গুচ্ছ অভিযোগ এনে এবার বিক্ষোভে সামিল হলেন পিএল শ্রমিকরা। আগরতলায় ফরেস্ট রেস্ট হাউসে কর্মরত ইন্দ্রজিৎ দেবনাথ নামে এক পিএল শ্রমিককে মারধরের অভিযোগ ওঠে আইএস অফিসার শৈলেন্দ্র সিং এর বিরুদ্ধে। সোমবার সকালে রেস্ট হাউসে কর্মরত অবস্থায় ইন্দ্রজিৎকে প্রচণ্ড মারধর করার খবর ছড়িয়ে পড়তেই অন্যান্য শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়। অভিযুক্ত অফিসারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে ক্ষুব্ধ শ্রমিকরা বন দপ্তরের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হন। বিক্ষোভ থেকে এক প্রতিনিধি দল দপ্তরের এফএম এর কাছে ঘটনার বিস্তারিত তুলে ধরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানালেও কোনো ধরনের সদুত্তর নেই। এতে করে শ্রমিকদের ক্ষোভ এদিন আরও বেড়ে যায়। এফএম এর রক্তচক্ষুর ভয়কে ঘিরে উঠছে এখন নানা প্রশ্ন। ক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ, তাদেরকে বাগিচা শ্রমিক হিসেবে নিযুক্ত করা হলেও কাজ করতে হয় অফিসারদের কোয়ার্টারে, সেখানে তাদের উপর চলে মানসিক অত্যাচার। অবিলম্বে এ ধরনের শারীরিক ও মানসিক অত্যাচার বন্ধ করার জন্য এদিন দাবি জানান শ্রমিকরা, নতুবা প্রয়োজনে আগামী দিন তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে হুঁশিয়ারি দেন। সকালে 8:30 নাগাদ আমাদের একজন পিএল ইন্দ্রজিৎ দেবনাথ ফরেস্ট রেস্ট হাউসে কাজ করে, তো রেস্ট হাউসে কাজ করতে গিয়ে ওর একটু নাকি সাইনাসের প্রবলেম, গলায় কিছু প্রবলেম ছিল, ও রেস্ট হাউসে গ্রিলের বাইরে থুতু ফেলেছিল। তো আমাদের একজন আইএফএস অফিসার শৈলেন্দ্র সিং, উনি বরাবরই মানে খুব রাগি মানুষ, ওনার নজরে ব্যাপারটা এসছে। তারপর ওর গলা চেপে ধরে ওকে কিল ঘুষি মেরেছে, হ্যাঁ কেন এখানে থুতু ফেললো, যদিও সে থুতুটা বাইরে ফেলেছিল। বাগিচা কর্মী হিসেবে নিযুক্ত নাকি? আপনার ডিউটি কোনখানে? ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।